أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وَلَا تُبَاشِرُوهُنَّ وَأَنْتُمْ عَاكِفُونَ فِي الْمَسَاجِدِ عن عائشة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر واعتكف أزواجه বাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহুল বুখারি মুসলিম আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালাল আশর শাদ্দা মিজারাহু ওয়া আহিয়া লাইলাহু ওয়া আইকাদার আহলাহু রাহুল বুখারি মুসলিম আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইকানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহা রাহুল বুখারি মুসলিম عن عائشة رضي الله تعالى عنها قالت قلت للنبي صلى الله عليه وسلم أرأيت إن علمت أي ليلة ليلة القدر ما أقول فيها قال قولي اللهم إنك عفو تحب العفو فاعف عني رواه أبو داود بسند صحيح سمعت مسجد المصلي প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় ইতিকাফ, লাইলাতুল কদর এবং যাকাতুল ফিত্র। ইতিকাফ নিয়ে, লাইলাতুল কদর নিয়ে এবং যাকাতুল ফিত্র নিয়ে অতীব সংক্ষিপ্তভাবে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দ্বীনী ভাই বোন, ইতিকাফ শব্দটি আক্ষণ থেকে নির্গত, যার অর্থ হচ্ছে ইবাদত করার জন্য নিজেকে আটকিয়ে রাখা। ইতিকাফ সাধারণ সুন্নাত, ফরজ কিছু নয়। কাজেই মহল্লার কোনো কোনো ব্যক্তিকে ইতিকাফ করতেই হবে, অন্যথায় মহল্লা ব্যক্তি গুনাহগার হবে কথাটি মিথ্যে। বা কোনো লোককে টাকা দিয়ে নিয়ে সে ইতিকাফ করিয়ে নিতে হবে, এটা একটা কুসংস্কার মাত্র, যা বিদাত, যা পরিহার করা একান্ত জরুরি। সম্মানিত দ্বীনী ভাই বোন, ইতিকাফের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন তোমরা বিভিন্ন মসজিদে ইতিকাফ অবস্থায় থাকবে তখন তোমরা তোমাদের স্ত্রীদেরকে স্পর্শ করো না, তাদের শরীরের সাথে শরীর লাগায়ও না,
এই কথা আল্লাহ তাআলা বলেন, তার মানে ইতিকাফের বিষয়টি আল্লাহ কোরআন মাজিদে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আহেদনা ইলা ইব্রাহিম ও ইসমাইলা আন্তহেরা বাইতিয়া লিত্তয়ফিনা অল আকেফিনা ও রুকাই সজুদ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইসালাম এবং ইসমাইল আলাইসালামকে আদেশ করেন এই মর্মে যে আপনারা পিতাপুত্র দুইজন কাবাঘরকে মূর্তি থেকে পরিষ্কার রাখুন, কাবাঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, তওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য এবং রুকু সিজদা সলাত আদায়কারীদের জন্য। অত্র আয়াতে আল্লাহ তাআলা ইতিকাফের কথা উল্লেখ করেছেন, যাতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইসালাম এবং ইসমাইল আলাইসালামকে কাবাঘর পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখার জন্য আদেশ করেছেন। ইতিকাফের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরা আল-আওয়াখিরা। আল্লাহর নবী নিজে রমজান মাসের শেষ দশক ইতিকাফ করতেন। ওয়াতাকাফা আজওয়াজুহু বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আও মিন বাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং আল্লাহর নবীর অবর্তমানে তার স্ত্রীগণ ইতিকাফ করতেন। অত্র বুখারি মুসলিমের হাদিসে বোঝা যায় আল্লাহর নবী ইতিকাফ করেছেন এবং তার স্ত্রীগণও ইতিকাফ করেছেন। মানুষ বিশেষ ইবাদতের আশায় ইতিকাফ করতে পারে, পুরুষও পারে, নিরাপদ স্থান হলে মহিলারও পারে। ইতিকাফের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আস-সুন্নাতু লিল মুতাকিফ আল্লা ইয়াশহাদা জানাজা ওয়ালা ইয়াউদা মারিদা ওয়ালা ইয়ামুসাল মারআতা ওয়ালা ইউবাশিরাহা ওয়ালা ইখরুজা লিহাজাতিন ইল্লা লিমা লাবুদ্দা মিনহু ওয়ালা ইতিকাফা ইল্লা বিসিয়ামিন ওয়ালা ইতিকাফা ইল্লা বিমসজিদিন জামে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইতিকাফকারীদের জন্য সুন্নাত, তারা জানাজায় উপস্থিত হতে পাবে না, ইতিকাফের স্থান ত্যাগ করে জানাজায় যেতে পাবে না। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের কাছে একটা জরুরি হক রাখে, সেটা হলে কেউ মারা গেলে জানাজায় যাবে, এটা তার জন্য ফরজ, গেলে নেকি পাবে, এইটা আল্লাহর দয়া, এরকম দয়াকে বোনাস বলা যায়। কেউ যদি জানাজায় যায় তাহলে এক ওহুদ পাহাড়ের সমান এক কেরাত নেকি হবে, আর যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে দুই কেরাত নেকি হবে। এক কেরাত সমান হলো ওহুদ পাহাড়ের সমান, ওহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে তা মানুষ জানে না, অনেক নেকির ব্যাপার। এর পরেও ইতিকাব অবস্থায় মানুষ জানাজায় যেতে পাবে না। পরের অংশে বলা হয়েছে, কেউ অসুস্থ মানুষকে দেখতে যেতে পাবে না। মানুষ মানুষের প্রতি 6টা হক রাখে, তার একটি হক হচ্ছে অসুস্থ মানুষকে দেখতে যাওয়া। কেউ যদি সকালে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য ক্ষমা চাইবে, যেতে হবে, এটা জরুরি, ক্ষমা চাইবে, এটা আল্লাহর পক্ষ থেকে দয়া, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ।
এরপরেও এতেকাফ অবস্থায় সে কোনো অসুস্থ মানুষকে দেখতে যেতে পাবে না। তার পরের অংশে বলা হলো স্ত্রী মিলনে যেতে পাবে না, অলায়াম সাহা, স্ত্রী মিলনে যেতে পাবে না। তারপরে বলা হলো অলা ইবা সেরাহা, তার শরীরের সাথে শরীর মিলাতে পাবে না। বিষয়গুলি গুরুত্বপূর্ণ। এরপরে আল্লাহ রাসূল বললেন, যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মানুষ কোনো প্রয়োজনে বাইরে যেতে পাবে না, তবে জরুরি পেশাব পায়খানা, গোসল এসব কাজে যেতে পারে। লিমা লাবুদ্দামিন হোক, যা না করলে চলে না, যেগুলো করাই লাগবে সে উদ্দেশ্যে ইতেকাফ অবস্থায় বের হতে পারে, যা সহিহ হাদিসে বোঝা যায়। তিনি আরো বলেন, অলা ইতেকাফা ইল্লা বিসিয়ামিন, সিয়াম অবস্থাতেই ইতেকাফ করতে হবে। অলা ইতেকাফা ইল্লা বিমসজিদিন জামে, জুমা মসজিদ ছাড়া ইতেকাফ হবে না, সিয়াম অবস্থায় ইতেকাফ করতে হবে। সিয়াম ছাড়াও ইতেকাফের প্রমাণ পাওয়া যায়, তা হলো মানতের যা একদিন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, তুমি যে মানত মেনেছিলে কাবা ঘরে একদিন ইতেকাফের, তা পূর্ণ করে নাও। সিয়াম ছাড়াও ইতেকাফ করা যায়, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ ইতেকাফ করব বলে মসজিদে বেশ কিছু কাপড় ঝুলিয়েছিলেন, আল্লাহ রাসূল এগুলি খুলে ফেলেন এবং তাদের ইতেকাফ সে কারণে বন্ধ হয়ে যায়। তাদেরকে তিনি শাওয়াল মাসে কাজা করে নিতে বলেন, তবে নীতিগতভাবে সিয়াম ছাড়া ইতেকাফ চলে না, নীতিগতভাবে জুমা মসজিদ ছাড়া ইতেকাফ চলে না, এটাই ইতেকাফের জন্য সুন্নাত। সম্মানিত মসজিদের মুসল্লি, ইতেকাফ অবস্থায় আমরা কি করতে পারি, ইতেকাফ অবস্থায় আমল কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় শেষের দশক বা রামাজানে তারাবি পড়ে, তাহলে তার অতীতের পাপকে ক্ষমা করা হবে। বোঝা যাচ্ছে ইতেকাফ অবস্থায় একটি গুরুত্বপূর্ণ ইবাদত, তা হচ্ছে তারাবি বা কিয়ামুল লাইল বা সলাতুল লাইল বা তাহাজ্জুদ, যা বোঝা যায়। ইতেকাফ অবস্থায় করণীয় আর কি? ইতেকাফ অবস্থায় করণীয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে লাইলাতুল কাদরকে অন্বেষণের আশায় বেশি বেশি ইবাদত করা। লাইলাতুল কাদর, আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কাদর, নিশ্চয় আমি কোরআন কদরের রাতে অবতীর্ণ করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কাদর, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন লাইলাতুল কাদর কি? আপনার অবগতিতে আছে লাইলাল কাদরের কথা? আমি বলি, লাইলাতুল কাদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম হল লাইলাতুল কাদর। 1000 মাস ইবাদত করে মানুষ যে ফলাভোগ করতে পারে, লাইলাতুল কাদরে ইবাদত করলে মানুষ সেই ফল ভোগ করবে বলে আল্লাহ তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সেই রাতে জিব্রাইল এবং ফেরেশতাগণ তাদের প্রতিপালকের পক্ষ থেকে সারা বছরে যা কিছু হবে তার বিধিবিধান নিয়ে অবতীর্ণ হন। এইটা বহাল থাকে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর,
রাত্রি নিঝুম প্রশান্তিপূর্ণ থাকে ফজর পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সলাতের আজানের সময় না হচ্ছে, যা অত্র আয়াতে বোঝা যায়। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি কোরআন মঙ্গলময় বরকতময় রাতে অবতীর্ণ করেছি। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, নিশ্চয় সেই রাতে জ্ঞানসম্পন্ন বিধানগুলি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। সম্মানিত মসজিদের মুসল্লি, অনলাইনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমরা সাথে রয়েছি, সময়ের গতিতে আমরা অনলাইনের মাধ্যমে বা যন্ত্রের মাধ্যমে অবগত হব, তাদেরকে একটি জিনিস গুরুত্ব সহকারে বলতে চাই যে আসলে পনেরোই শাবান সব কিছু হয়, প্রমাণে হাদিসটি জান, পনেরোই শাবানে কিছু হয় না। সারা বছরে যা কিছু সিদ্ধান্ত নেওয়া হয়, যা কিছু করব বলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অবগত করান, তা হলো লাইলাতুল কদরে, যা সূরা কদরে বোঝা যায়, যা অত্র আয়াতে বোঝা যায়। বিষয়টি আমাদের কাছে খুব ভালোভাবে স্পষ্ট থাকে যেন, তা অবশ্যই পনেরোই শাবান নয়, তা অবশ্যই লাইলাতুল কদরে, যা কোরআন মাজিদ দ্বারা প্রমাণিত হয়। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এই এতেকাপ অবস্থায় আর কি করতে পারি? এতেকাপ অবস্থায় সহিহ হাদিসের ভিত্তিতে আট রাকাত সলাতই আদায় করতে হয় গুরুত্ব সহকারে দীর্ঘ সময় ধরে, এটাই প্রমাণ হয়। আসলে বিশ রাকাত তারাবি, আট রাকাত তাহাজ্জুদ, এইটা কৌশল মাত্র। তারাবি শব্দটি হাদিস দ্বারা প্রমাণিত নয়। রাসুলের যুগে, সাহাবিদের যুগে, তাবেঈদের যুগে তারাবি শব্দটি ছিল না। এই সলাতের নাম হল সলাতুল লাইল বা কেয়ামুল লাইল বা তাহাজ্জুদ। তাহাজ্জুদ শব্দটি কোরআন মাজিদে এসেছে, সলাতুল লাইল হাদিসে এসেছে বুখারি মুসলিম, কেয়ামুল লাইল হাদিসে এসেছে বুখারি মুসলিম। তা হয় কেয়ামুল লাইল, আর না হয় সলাতুল লাইল, আর না হয় তাহাজ্জুদ। সেইটা তারা বিভিন্নভাবে আলোচনা করা বিশ রাকাত বলে, আর তাহাজ্জুদ আলোচনা করা আট রাকাত বলে আসলে জ্ঞানসম্পন্ন কথা নয়। আমরা দিনী ভাই বোনকে বিষয়টি স্পষ্ট করতে চাই এই মর্মে যে বুখারি মুসলিম ও সহিহ হাদিস দ্বারা বোঝা যায় রাতের সলাত রামাজান ও রামাজানের বাহিরে এগারো রাকাতই। উমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলেন, কাইফা কানাত সলাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি রামাদান, আল্লাহর নবীর রাতে সলাত কেমন ছিল রামাজান মাসে? এটা হলো জিজ্ঞাসা। রামাজান মাসে আল্লাহর নবীর রাতের সলাত কেমন ছিল? কাইফা কানাত সলাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি রামাদান। ফাকালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা কানা ইয়াজিদু ফি রামাদানা ওয়ালা ফি গাইরিহি আলা ইহদা আশারা রাকা, আল্লাহর নবী রামাজান মাসে এবং অন্য মাসে এগারো রাকাতের বেশি সলাত আদায় করেননি, যা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বাভাবিক নিয়ম। তিনি রামাজান মাসে এবং অন্য মাসে এগারো রাকাতের বেশি সলাত আদায় করেননি। রামাজান মাসে তারাবির নামে বিশ আর তাহাজ্জুদের নামে আট বিষয়টি ঠিক নয়।
যা বুখারি মুসলিমের হাদিসে প্রমাণ হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইসল্লি আরবান, তিনি চার রেকাত প্রথমে পড়তেন, লা তাসাল্লান হুসনেহিন্না ও তুলেহিন্না, জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা, জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা, জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। সুম্মা ইসল্লি আরবান, তারপরে তিনি আবার চার রেকাত পড়তেন, লাতা সালান হুসনেহিন্না ও তুলেহিন্না, জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা, জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা, জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। সুম্মা ইসল্লি সালাসান, তারপরে তিনি তিন রেকাত বিতির পড়তেন। বুখারি মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আট রেকাত সলাত তিনি কিভাবে পড়তেন তা অত্র হাদিসে দিনের মতো প্রকাশ পায়, যা লম্বা হবে, দীর্ঘ সময় ধরে হবে। কোরআন মাজিদ মুখস্থ না থাকলে সূরা ইখলাস তো আছে, শতবার বলবো দাঁড়িয়ে, রুকুতে যাব দীর্ঘ সময় থাকব, সিজদায় যাব দীর্ঘ সময় থাকব, চার রেকাত পড়ব, এরপরে তাসবিহ তাহলিল জিকির আজকার কান্নাকাটি দোয়া এক এক ঘন্টার পরে আবার চার রেকাত পড়ব দীর্ঘ সময় ধরে, এই হলো আট রেকাত, তাতে একবারে রাত পার হয়ে যাবে, এটাই হিসেব। যদি বিশ রেকাত পড়ি তাহলে দ্রুত হতে হবে, মানুষ ক্লান্ত হবে, প্রশান্তির সাথে সলাৎ হবে না, যা আমাদের চোখের সামনে বাস্তবায়ন হয় আমরা ভালোভাবেই বুঝি। সম্মানিত দিনী ভাই বোন, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ রেকাত আদেশ করেছিলেন কথাটি ঠিক নয়, বরং সহিহ হাদিসে বোঝা যায় তিনি এগারো রাকাতই আদেশ করেছিলেন। সাহেব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারা উমার উবাই ইবনে কাব আত-তামিমা দাঁড়িয়ে, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে আর তামিম দাঁড়িকে আদেশ করেছিলেন, আই ইয়াকুমা লিন-নাসে রামাদানা ফি রামাদানা বি ইহদা আশারা রাকা। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে আর তামিম দাঁড়িকে রমজান মাসে এগারো রাকাত সলাত আদায়ের জন্যই আদেশ করেছিলেন, হাদিস সহি। সাহাবিগণ বলেন যে একরাউল কারি বিল মিন, শতাধিক আয়াত সম্পূর্ণ সুরাগুলি কারি সাহেব পড়তেন, আমরা ক্লান্ত হয়ে না তামেদ আলাল আসা, শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে না পেরে লাঠিতে হেলান দিয়ে দাঁড়াতাম। অমা কন্যা নানসারেফ ইল্লা বাদা ফরইল ফজর, আমাদের এই আট রেকাত সলাৎ শেষ হতে ফজর হয়ে আসতো, হাদিস সহি। কি সিদ্ধান্ত আপনার আমার? সম্মানিত দিনী ভাই বোন, থাকলো বিশ রেকাত, মর্মে হাদিসটি জাল ও জয়ীব। যারা ভারতের বড় বিদ্বান, যাদেরকে ভারতীয় বিদ্বানগণ আকাবের বলেন, যেমন হোসাইন আহমদ মাদানি, যেমন মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রাহেমাহুল্লাহ, তারাও বিশ রেকাতের হাদিসকে জয়ীফ ও জাল বলেন, বলেন যে উমার আদেশ করেছিলেন, গ্রহণীয় বর্ণনা ছাড়াই। সম্মানিত দিনী ভাই বোন, আমরা পৃথিবীর বাঙালি, পৃথিবীর দিনী ভাই বোনকে গুরুত্ব সহকারে দীর্ঘ সময় ধরে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সুন্দর করে এগারো রাকাত আট রাকাত সলাত আদায়ের জন্যই অনুরোধ জানাচ্ছি। জালজই ফাদিস বা উমার বলেছেন এমন কথার উপরে আমল না করা থেকে বিরত থাকার জন্যই অনুরোধ জানাচ্ছি। তবে ইমাম মালিক সহ যারা আরও কিছু বলেছেন, তারা বলেছেন এই হাদিস নয়, বিশের হাদিস নয়, তারা বলেছেন যে রাসুলের পক্ষ থেকে হাদিস আছে সলাতুল লাইলে মাসনা মাসনা, রাতের সলাত দুই দুই রাকাত করে যে যা পারে। তখন ইমাম মালিক বলেছেন তা হোক না কেন, চল্লিশ রাকাত দুই দুই করে পড়তেই থাকবে,
হ্যাঁ দুই দুই করে পড়তেই থাকবে, এ কথা তো ঠিক, কিন্তু একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয় যে তা এগারো। অতএব ভালোভাবে সুন্দর করে এগারো রাকাত সালাত আদার জন্যই আমাদের পক্ষ থেকে সকল দিনই ভাই বোনকে আন্তরিকভাবে অনুরোধ রইল। লাইলাতুল কাদর আমরা কি দিয়ে বুঝব যে এইটা লাইলাতুল কাদর? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কাদরে ফিল বিত্রে মিনাল আওয়াখিরে মিন রামাজান, তোমরা রামাজানের শেষ দশকে লাইলাতুল কাদর খুঁজো বিজর রাতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজতাহিদু মা লা ইয়াজতাহিদু ফি গাইরিহি, আল্লাহর নবী রমজানের শেষ দশকে ইবাদতের জন্য যত চেষ্টা করতেন অন্য সময় তিনি তত চেষ্টা করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখাল আল আশর, যখন রমজানের শেষ দশক আসত, সাদ্দা মিজারাহু, তিনি লুঙ্গি গুটিয়ে নিতেন মানে প্রস্তুতি নিতেন, ও আহিয়া লাইলাহু রাতে জেগে থাকতেন, ও আইকাদা আহলাহু পরিবারকে জাগাতেন। এইভাবে তিনি রমজান মাসকে শেষের দশককে মূল্যায়ন করার জন্য প্রাণপণে চেষ্টা করেছেন সপরিবারে রাতে জেগে থেকে ইবাদত করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদা বললাম, আর আইতা আল্লাহর নবী আপনি কি মনে করেন, ইন আলিম তো আইয়ু লাইলাতিন লাইলাতুল কাদরে, আমি যদি বুঝতে পারি লাইলাতুল কাদর কোনটি, মা কুলু ফিহা, তাতে আমি কি বলবো? তখন আল্লাহর নবী বললেন, কুলি, তখন তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো, যেহেতু তুমি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসো তো আমাকে ক্ষমা করো, আমিও ক্ষমা চাচ্ছি, এই দোয়া পড়বে। অতীব গুরুত্বপূর্ণ সম্মানিত দিনী ভাই বোন, আমরা লাইলাতুল কাদর বুঝব কিভাবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুন সামাহাতুন তালকাতুন লা হাররাতুন আলা বারেদা, লাইলাতুল কাদর স্বচ্ছ পরিষ্কার, গরম নয় ঠান্ডা নয়, লাইলাতুল কাদর স্বচ্ছ পরিষ্কার, গরম নয় ঠান্ডা নয়, তুসবেহ শামসোহা, সেই দিন সূর্য উঠবে, সাবিহাতোহা জয়ীফা হামরা, সূর্যের আলো হবে শক্তিবিহীন, কম তাপ থাকবে না তেমন, তাপ মুক্ত হয়ে সকাল হবে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কাদরের পরিচয় দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নি রাইতু লাইলাতুল কাদরে, আমি নিজে লাইলাতুল কাদরকে দেখেছি, ফা উনসিতুহা, তবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, হিয়া ফিল আসরিল আওয়াখিরে, তবে সেইটা রমজানের শেষ দশকে হবে, লায়ালিহা, শেষ দশকের রাতে হবে, তবে সেটা শেষ দশকে রাতে হবে, লাইলাতুন তালকাতুন, লাইলাতুন তালকাতুন, রাত হবে স্বচ্ছ পরিষ্কার মর্যাদাপূর্ণ, কান্না ফিহা কামারান, মনে হবে যেন চন্দ্র উঠেছে, ঝকঝক হয়ে পরিষ্কার হয়ে আছে, লায়খরুজ শয়তানুহা হাত্তা এদাও ফাজরুহা, সেই রাতে ফজর পর্যন্ত শয়তান প্রকাশ পাবে না, শয়তান তার স্বস্থান থেকে বের হবে না, রাত হবে অতীব মর্যাদাপূর্ণ পরিষ্কার স্বচ্ছ, মনে হবে যেন চন্দ্র উঠে আছে, উজ্জ্বল হয়ে থাকবে এবং শয়তান প্রকাশ পাবে না, এই কথা বলা হয়। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নি রাআইতু লাইলাতুল কাদরে, আমি লাইলাতুল কাদর দেখেছি, ওয়াইন্নি নুসিতুহা, তবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে,
আমার মনে নাই, আখের, তবে অবশ্যই সেটা রমজানের শেষ দশকে হবে। ইন্নি রায়তো, আমি লাইলাতুল কদর দেখেছি, ওয়াকায়ান্নি আসজুদু ফি তিনি নওয়াইন, আমি যেন কাদা ও পানির মধ্যে সিজদা করছি। এই পর্যন্ত আল্লাহ রাসূল বললেন, আমি লাইলাতুল কদর দেখেছি তবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, আমি যেন সিজদা করছি কাদা পানির মধ্যে। এরপরে সাহাবী বলছেন, কানা সাকফুল মসজিদ জারিদান নাখলে, সেই দিন কাবা ঘরের ছাদ ছিল খেজুর গাছের ডাল, সেই দিন কাবা ঘরের ছাদ ছিল খেজুর গাছের ডাল, মানে পানি হলে বাহিরে যা পড়ে ভিতরে তাই পড়ে, আসমানিদের ঘরের মতো যা আপনাদের অবগতিতে আছে, বাহিরে যা পড়ে ভিতরেও তাই পড়ে। এরপরে তিনি বলছেন, মা নারা ফি সামায়ে শায়া, সেদিন আমরা আকাশে কোনো কিছু দেখিনি, ফাজাত কাজাতুন, হঠাৎ একটা মেঘখণ্ড আসলো, ফাউম তিরোনা, বেশ বৃষ্টি হয়ে গেল, ফাসল্লা বেনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল ফজরের সালাত আমাদের নিয়ে আদায় করলেন, ফারাইতু আসারা তিন ওয়াল মায়ে আলা জাবহাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি পানি কাদার চিহ্ন সেই দিন রাসূলের কপালে দেখেছি। সেই দিন ছিল ফিসুবেহে এহদা ঈশরিন, একুশ রাতের সকাল, সেদিন ছিল একুশে রমজানের সকাল। সম্মানিত দিনী ভাই বোন, সংক্ষিপ্ত লায়লাতুল কাদরের চিহ্ন বলছিলাম, তা হবে সকালটা একেবারেই আলো, সূর্য উঠবে তবে তাপবিহীন, শক্তিবিহীন, রাত থাকবে স্বচ্ছ, পরিষ্কার, মর্যাদাপূর্ণ, নিঝুম, এমনটা হতে পারে, যা মেঘ বৃষ্টির কথা বোঝা যায়। বিষয়টি বুঝে আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, যাকাতুল ফিত্র। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফরাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিত্রে, সাআন মিন শাইরিন ওয়া সাআন মিন তামর, 100 জব, 100 খেজুর, আলাল আব্দে ওয়াল হুররে ওয়াল যাকারে ওয়াল উনসা ওয়াস সাগিরে ওয়াল কাবির মিনাল মুসলিমিনা, দাস দাসী, স্বাধীন, পুরুষ নারী, ছোট বড় সকল মুসলমানের উপরে ফেতরা ফরজ, ফকির মিসকিন যা আছে সবকেই ফেতরা দিতে হবে জরুরি, ও জমা দেখ তারপরে তাকে বেশি দেওয়া হবে সেটা ভিন্ন কথা, দাস দাসী পুরুষ নারী সকলের প্রতি ফেতরা ফরজ করেছেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আমারা বিহা আন তুয়াদ্দা এলা কাবলা খরুজুন নাস এলা সলাত, এবং মানুষের ঈদের মাঠে যাওয়ার পূর্বে আদায় করে দিয়ে যেতে হবে, এ আদেশ তিনি করেন। সম্মানিত দিনী ভাই বোন, 5-10 বছর 20 বছর আগে আপনাদের পিতাদাদারা যে মাঠে যাওয়ার পূর্বে ফেতরা বের করতেন, এটাই ঠিক, সহিহ হাদিসের ভিত্তিতে একদিন বা দুই দিন আগে দেওয়া যায়, যা আব্দুল্লাহ ইবনে উমারের বিবরণে বোঝা যায়, ঈদের একদিন আগে বা দুই দিন আগে। অবশ্যই 15ই রমজান থেকে শুরু হবে এসব কথা ঠিক নয়, 27শে রমজান 25শে রমজান শুরু হবে এ কথা ঠিক নয়, ঈদের মাঠে যাওয়ার পূর্বে দিতে হবে এ কথাই ঠিক। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নুখরেজ যাকাতাল ফিত্রে সান মিন তামিন, আমরা যাকাতুল ফিত্র দিতাম 100 খাদ্য, ও সান মিন শাইরিন 100 গম, ও সান মিন তামরিন 100 খেজুর, ও সান মিন আকেতিন 100 পনির, ও সান মিন জাবিবিন 100 কিসমিস, খাদ্য দিয়ে শুরু হয়েছে, এগুলো আমরা দিতাম।
ফালাম নাজাল নুখরেজহু, এইভাবে দিতে থাকে দিতে থাকে দিতে থাকে, হাত্তা কাদেমা মুআবিয়া হাজ্জানাও মুমতামিরা মিনাস শাম, ইতিমধ্যে হজের উদ্দেশ্যে অথবা উমরার উদ্দেশ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে আসলেন। ফাকাল্লামান নাস আলাল মিম্বারে, তিনি মিম্বারে উঠে এরকম জনগণের সামনে বক্তব্য দিলেন। তিনি বক্তব্যে বললেন, ইন্নি আরা আন্না মুদাইনে মিন সামারাই শাম তা দিল শান মিন তামরিন, আমি মনে করি সিরিয়ার অর্ধ শা গম মদিনার এক শা খেজুরের সমান, আমি মনে করি সিরিয়ার অর্ধ শা গম মদিনার এক শা খেজুরের সমান, আমি মনে করি সিরিয়ার অর্ধ শা গম মদিনার এক শা খেজুরের সমান। ফা খাজা নাস বিজালিকা, সেদিন থেকে মানুষ এক শা বাদ দিয়ে অর্ধ শা দিতে লাগলো শস্য। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তবে আমি ওয়ানা আমি, তবে তিনি বলছেন ওয়ানা আমি, ফালা আজাল উখরেজহু কামা কুনতা উখরেজহু আবাদান মা ইস্ত, রাসূলের যুগে আমি যেইভাবে একসা দিতাম যতদিন হায়াতে বেঁচে থাকব ততদিন একসাই দিব, আমি আবু সাঈদ খুদরি রাসূলের যুগে একসা দিতাম, আমার দেহে যতদিন শ্বাস থাকবে ততদিন আমি একসাই দিব, এই জোরালো ঘোষণা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন। কালা রাজুলুন মিন কওমি, জনগণের একজন দাঁড়িয়ে বলল, আওয়া মুদ্দানে মিন কামহিন, কেন অর্ধ শা গম চলে না, কেন অর্ধ শা গম চলে না, কেন দুই মুদ গম চলে না? তিনি বললেন, লা চলে না, তিলকা কিমাতু মুআবিয়া, এইটা হচ্ছে মুআবিয়ার মূল্য হিসেব, এইটা হচ্ছে মুআবিয়ার মূল্য হিসেব, লাক বালোহা আমি মুআবিয়ার কথা গ্রহণ করি না, ওলা আমালোহা আমি তার প্রতি কখনো আমল করব না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন জোর দিয়ে ঘোষণা দিয়েছিলেন, চিরদিন রাসূলের যুগে যেভাবে ফেতরা বের করেছি সেভাবেই বের করব, যতদিন দেহে শ্বাস আছে ততদিন পর্যন্ত তার পরিবর্তন করব না, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল্য হিসাব গ্রহণ করব না, আমি তার কথা মানব না। এই কথা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। সম্মানিত দীনী ভাই বোন, শা একটা পরিমাপ, মদিনা থেকে যদি একটা শা কিনে নিয়ে আসেন এখন দিয়ে বাংলাদেশে চাউল মাপেন, তাহলে শা আনে অনিষ্ঠ শা আড়াই কেজি হবে, মানে কিলানে ও কিলো, ইসলানে কিলো ও অনিষ্ঠ কিলো, দুই কিলো এবং হাফ কিলো আড়াই কেজি হবে ধরবে। আর যদি একটা শা ইরাক থেকে এখন কিনে নিয়ে আসেন তাহলে সালাসা কিলো অনিষ্ঠ, তাহলে তিন কিলো আর অর্ধ কিলো, সাড়ে তিন কিলো ধরবে ইরাকের শায়ে, তাহলে সাড়ে তিন কিলোর অর্ধেক হচ্ছে পৌনে দুই কিলো, পৌনে দুই কিলোর মূল্য যা তাই হলো ফেতরা। এই যে সহজ হিসাব, ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা ৯৫ যোদ্ধিনী ভাই বোনের সহজ হিসাব ইরাকি হিসাব, সহজ হিসাব ইমাম আবু হানিফা রাহেমাহুল্লার হিসাব, সহজ হিসাব মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা অনুযায়ী হিসাব, যা অর্ধ শা, যা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকচ করেছেন। আমরা রাসুলের যুগের শায়ের প্রতি আমল করতো, রাসুলের সুন্নাতের প্রতি আমল করতো, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দৃঢ় চাত্তা বক্তব্যকে মূল্যায়ন করতো, এক সাই শস্য দিব মূল্য নয়, সেই কালেই তিনি মূল্যকে নাকচ করেছেন। মূল্য বিবেচনা করে যদি আজকে গমের হিসাবে খেজুর দেওয়া হয়েছে, আজকে যদি খেজুরের হিসাবে গম দিই, তাহলে আড়াই কেজি খেজুর যেগুলো ২০০ টাকা কেজি, ৩০০০ টাকা কেজি, তাহলে আড়াই কেজি খেজুরের দাম কত লাগে? ৬,০০০, ৭,৫,০০০, ৭,৫,০০০ যা গম পাওয়া যায় তাই দিই।
একবার যদি আপনি শরীয়ত থেকে এদিক ওদিক সরেন, তাহলে আর মরা পর্যন্ত সঠিক পথে আসতে পারবেন না। সহজভাবে খালিউ জেহেন মাথাটাকে হালকা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে চলে আসেন, পথ সহজ হবে। সম্মানিত দিনী ভাই বোন, ফেতরা শস্য দিয়ে দিতে হবে, টাকা নয়। ফেতরা একসা দিতে হবে, জন প্রতি আড়াই কেজি, এ কথাই ঠিক। আমরা আজকের জুমার খুতবার পুনরাবৃত্তিতে বলতে চাচ্ছি, এতেকাফ জরুরি কিছু নয়, একটি সাধারণ সন্ন্যাত করতেই হবে, তা কিছু নয়, কোনো মহল্লাতে না করলে গুনাহগার হবে, এইটা একটা কুসংস্কার, মিথ্যা কথা মাত্র। এতেকাফ করা ভালো বিশেষ এবাদতের জন্য। লাইলাতুল কাদেরকে যে কোনো মূল্যে ধরার চেষ্টা করতে হবে, বেশি বেশি ইবাদত করে। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়াটি পড়ার চেষ্টা করতে হবে। ফেতরা একসা দিতে হবে, শস্য টাকা নয়। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা জামিয়া সালাফিয়াকে খুব ভালোভাবে চিনেন, জানেন আপনাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফের মাঠে ঈদের সালাত বাস্তবায়ন হবে, টাইম হলো সকাল 7টা। সেই দিন ঈদের সালাত নিয়ে আবারও আপনাদের সামনে বেশ কিছু কথা হবে ইনশাআল্লাহ। সাথে সাথে জামিয়া সালাফের জন্য যেটা দিনরাত চেষ্টা করবেন, সেটা হলো একটু মুখে দোয়া, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। এইটুকু আমার পক্ষ থেকে সকল দিনী ভাই বোনের কাছে জোরালো দাবি। দান সেটা আপনার ব্যাপার। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, সব সময় দেওয়া হাত থাকতে হবে, এটা একটু খেয়াল করবেন। শিরক বেদাত মুক্ত জায়গায় দেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি জুমার খুতবার শেষে রমজানকে যথাযথভাবে মূল্যায়ন করার অনুরোধ জানিয়ে, ইবাদত করার অনুরোধ জানিয়ে, তারাবি আটরেকাত পড়ার অনুরোধ জানিয়ে খুতবার শেষের দিকে বলছি, অবশ্যই একসা ফেতরা দিতে হবে, তা 29 রমজান, 30 রমজান বা ঈদের দিন সকালে। জামিয়া সালাফের মাঠে ঈদের সালাত হবে সময় 7টা। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি আমাদেরকে রমজান মাসকে যথাযথভাবে দান করে, ইবাদত বান্দি করে, তাসবিহ তাহাল জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে মূল্যায়ন করার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি, দাওয়া, দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।